ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কিভাবে জিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল এই ডায়লগটা যেটা শুনলে এটা আপকামিং দেবদার একটা ছবি খাদানের ডায়লগ খাদান মানে বুঝতেই পারছো কয়লার ঘনি এটা সেটা কয়লা দুর্নীতি বিভিন্ন জিনিসপত্র যেটা নিয়ে চলছে পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে সেই সব নিয়ে কিছু একটা ছবি অবশ্যই দেবদা আনবে পলিটিক্যাল অ্যাঙ্গেল যে কথাটা বলছি সেটা অবশ্যই থাকবে তার কারণ এখন দেবদা প্রধান করে দেখিয়ে দিয়েছে যে বাস্তব যেসব ঘটনা খবরে থাকছে দেবদা কিন্তু সেইগুলো ভিত্তি করেই ছবি বানাচ্ছে এবং দেবদা তাহলে একদম কিন্তু বাস্তব সেক্ষেত্রে টিপিক্যাল কমার্শিয়াল ছবি হবে না সাবজেক্ট কিন্তু স্টোরি কিন্তু ম্যাটার করবে তো ডায়লগ যা দিল দেবদা এটা একটা আলাদাই দেবদাকে দেখলাম লোকটা কতবার নিজেকে নতুন করে দেখাবে কতবার নিজেকে ধরা দেবে আমি তো প্রতিবার ভাবি যে এটাই ভাই আল্টিমেট একটা দেবদা অন্যরকম দেখ তারপরের বারই ভাবি যে বা কে রে ভাই আমি তো ফার্স্টে স্ক্রোল করতে করতে চমকে গেছি এটা কি তারপর দেখি আরে বাপরে এটা তো দেবদা দেবদা ডায়লগ ফেলগ বলছে হ্যাঁ এরকম ডায়লগ ডেলিভারি ভাই আমি জাস্ট চমকে গেছি আমি খাদার নিয়ে এখনই মনে হচ্ছে কালকে যদি রিলিজ করে দেওয়া হয় এই ছবিটা কালকে আমি সকালবেলা শো গিয়ে দেখে নেবো এখনো শুটিং শুরু হয়নি মানে বুঝতে কত কতটা এক্সপেক্টেড হয়ে গেছি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট আজকে এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে বিজিএম তো যখন বাজছে এবং যেভাবে কথাগুলো বলছে তারপরে যদি কথাগুলো শোনো কথাগুলো কিন্তু নর্মাল রকম বাংলা বলছে না দেবদা একটু ভাঙা ভাঙাই বাঁকুড়া পুরুলিয়া এইসব আমাদের এদিককার সাইডের দুর্গাপুর আসানসোল সাইডের যে রকম কথাবার্তা হয় সেরকম ভাবে বলেছে এবং সবচেয়ে ভালো কথা দেবদার অভিনয় নিয়ে যারা প্রশ্ন তোলে লোকটা আজকে ডায়লগ ডেলিভারি করছে কি হয়ে দেখো তো ওই রকম ভাষা নট এ ম্যাটার অফ জোক ওইভাবে ইজিলি কি হবে লোকটা বলছে অভিনয় না জানলে এইভাবে এইরকম এই ভাষায় এইভাবে ভেঙে প্রধানের পরে এরকম একটা অ্যানাউন্সমেন্ট টিজার এরকম ভাবে ডায়লগ করা যায় না তো আমার ব্যাপক লেগেছে ব্যাপক 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 প্রায় দু হাজার চব্বিশটা আবার নিয়ে নিল দেবদা এটা প্রমাণিত আজকেই বছরের প্রথমে এই ছবিটাই আসতে চলেছে এতে কোনো সন্দেহ নেই টেক্কা পুজোতে আসছে দু হাজার চব্বিশ এবং তারপরে অবির সেন অতম রায় চৌধুরী এবং দেব এই ট্রায়র একটা ছবি যেটা আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সেই ছবিটা আসবে কিন্তু ডিসেম্বর মাসে সেটা কিন্তু বলে দিয়েছে অতএব টেক্কা এবছরের প্রথম ছবি হতে চলেছে তোমরা যদি পোস্টারটা ভালো করে দেখো এখানে দেখতে পাবে সব বউটু ওরা হাত বাড়িয়ে রয়েছে যেরকম হয় একটা মাস হিরোর প্রতি যেভাবে মানুষ নির্ভর করে থাকে যেটা আমরা কেজিএফ এ দেখেছি বা পুষ্পাতে দেখেছি একটা জায়গার লোকজন ওর সাথে কাজ করছে আল্লু অর্জুনের সাথে সেই টাইপের কাইন্ড অফ ওই টাইপেরই মুভি একদম মাস মাসালা ছবি হতে চলেছে এবং দেবদা বলেই দিয়েছে এই সময়ে দাঁড়িয়ে অন্যতম ডিফিকাল্ট ছবি মানে এক্সপেরিমেন্টাল ছবি কিন্তু এটাই হতে চলেছে এবং লেট সি কি হয় সেটা কিন্তু দেবদা বলে দিচ্ছে যে এটা একটু টাফ সাবজেক্ট এটা নিয়ে দেবদা কাজ করে কি হয় দেবদা কিন্তু আবার একটা রিস্ক নিচ্ছে এটা সবচেয়ে বড় কথা এবং সৌভিক রেনো দত্ত বলে উনি একজন আছেন তিনি পরিচালক এই ছবিটার এবং সুরিন্দর ফিল্মস এবং দেবদা এই দুজন মিলে দেবদার প্রোডাকশন অ্যাকচুয়ালি দেব এন্টারটেনমেন্টেন্স এবং সুরিন্দর ফিল্মস রয়েছে ছবিটা প্রযোজনার দায়িত্বে মানে বড় বাজেটের ছবি হতে চলেছে এটা কিন্তু ভিজুয়ালি আজকে পোস্টারটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে বাদ বাকি তো পরে কি হচ্ছে সেটা আমরা ট্রেলার টিজার দেখে বুঝবো তবে এটা কিন্তু সত্যিকারের যে কোনো মানুষকে এক্সাইট করবে দেবদা মাস পর্মে অনেক দিন পর সেই পুরনো দেবদা অ্যাকশন করবে হাতে এরকম ক্রুল ট্রুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার বিশাল প্রাপ্তি আমাদের কাছে নতুন বছরে আবার পুরনো দেবদাকে Olá.